যতক্ষণ দূরে বিদ্যুৎ না পাওয়া যায় তাহলে মানুষ চালাবেনটাই বা কি করে? আমি সুদীপ্তর ভাই চলে যাবো। সুদীপ্ত, আমি দেখছিলাম কদিন আগে তুমি সোশ্যাল মিডিয়াতেও তোমার হতাশা প্রকাশ করছিলে এতক্ষণ বিদ্যুৎ না থাকার জন্য, না যে হয়তো তুমিও হচ্ছে বুঝতে পারছি, সাধারণ মানুষ তারা কি বলছেন এবং প্রশাসনই বা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেই বা কিছুই কি বলা হচ্ছে? একেবারে সমাদৃত, দেখো তিন দিন ধরে বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় তো বটে, এমনকি রাতের বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে, লোডশেডিং থাকছে, যার জন্য চরম সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। আমি কথা বলবো এখানকার বটতলার সাধারণ মানুষের সাথে, কি বলবেন? এই যে বিদ্যুৎ বিভ্রাট, কারেন্ট থাকছে না, কি বলবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই রিপাবলিক ভারতকে, কারণ মধ্যবিত্ত মানুষের কথা এবং গরিব মানুষের কথা যে চ্যানেলটা তুলে ধরে রিপাবলিক ভারত, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে হাঁসফাঁসানি গরম, তারপরেও যে বিদ্যুৎ ঘন ঘন চলে যাচ্ছে, গরিব মানুষের যে কী কষ্ট, এই যারা রিক্সা চালায় সমস্যায় পড়ছেন আপনারা কতটা? প্রচণ্ড প্রচণ্ড সমস্যায় পড়ছি, মানে এমনকি মানে হার্ট ফেলার মতন মানে ব্যাপার চলে আসছে। দাদা রাতে ঘুমোতে পারছেন বাড়িতে? না, অসুবিধা হচ্ছে, বাচ্চা বুড়া সবেতে অসুবিধে, কারেন্ট চলে গেলে কেউ ঘুমাবে? তবে ঘরে তো লাইন আছে কিন্তু লাইট কারেন্ট নেই, কী করবো? বাচ্চাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে, যোগান কম, যোগান কম বলা হচ্ছে, কিন্তু আপনারা তো সমস্যায় পড়ছেন, কি বলবেন, কি চাইছেন? আমি চাইছি আমাদের যাতে লাইন বিলটা আমাদের কমে, আমরা গরিব মানুষ রিক্সা চালিয়ে খাই, তাতে আমাদের বিলটা আসছে 8,000-10,000 দিচ্ছেন কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন নি, যাতে আমরা গরিব মানুষের বিলটা কমে। দাদা এই যে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগ চার দিন ধরে সমস্যা, কাকে দায়ী করবেন, কে দায়ী এর জন্য? খানিখানি আগে আমাদের পাপ্পাটা ভাই যে বললো ঠিকই বলেছেন, কিন্তু আমরা কিন্তু বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে, কারেন্টের বিল, কিন্তু বহু সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা, বহু সমস্যায় পড়ছি, আগে বহু সমস্যার মধ্যে পড়ে গেছি, কিন্তু রাত্রে বেরাতে বাইরে বেরিয়ে আমরা ঘুরতে হয়, কখন পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে। তাহলে আমি আরেকজনের কাছে যাবো, কি বলবে দাদা? এই যে বিদ্যুৎ থাকছে না, কারেন্ট থাকছে না, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? পড়তে তো হচ্ছে সমস্যায়, এবার কি করবো, সরকারি কাজ কেমন কি হচ্ছে, কাকে দায়ী করবে, কে দায়ী, কে দায়ী করবো আমরা পাবলিক আর কাকে দায়ী করবো? সরকার যেমনভাবে চালাচ্ছে তেমনভাবে চলছে, মানে অসুবিধা হলেও সমাধানটা পাওয়া যাচ্ছে না, সমাধান কি করে খুঁজবো? সমাধানটা পাওয়া যাচ্ছে না, সমাধানটাই খোঁজার চেষ্টা করছেন সাধারণ মানুষ, কিন্তু বিদ্যুৎ দপ্তর যদি উদ্যোগী না হয় তাহলে কিভাবে মিলবে সমাধান?